ফুটবলে তো হলুদ এবং লাল কার্ড রেফারিকে দেখাতে দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন রেফারিকে সাদা কার্ড দেখাতে? খাটটা মনে হলেও তাই ঘটেছে পর্তুগালের ওয়েমেন্স কাপ প্রতিযোগিতায়। সে নারী টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বেনফিকা বনাম স্পোর্টিং লিসবন ম্যাচে এই কার্ড দেখানো হয়। ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে যাত্রা শুরু হলুদ এবং লাল কার্ডের। মূলত কোনো খেলোয়াড় মাঠে খেলার আইন বহির্ভূত কাজে লিপ্ত হলে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক এবং লাল কার্ড প্রদর্শন করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তবে এই প্রথম সাদা কার্ড দেখানোর মাধ্যমে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন রেফারি কাতারিনা ব্র্যাঙ্কো। মূলত ম্যাচে ফেয়ার প্লে মানসিকতাকে আরও ভালোভাবে স্বীকৃতি দিতেই এই কার্ডের প্রচলন। বেনফিকা বনাম স্পোর্টিং লিসবন ম্যাচের মাঝে এক দর্শক গ্যালারিতে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল টিম তৎক্ষণাৎ সেই দর্শককে চিকিৎসা দেন। দুই দলের মেডিকেল টিমই এই কাজে অংশগ্রহণ করে, তাই রেফারি কাতারিনা ব্র্যাঙ্কো দুই দলের মেডিকেল টিমকেই সাদা কার্ড দেখান। ইতিবাচক উদ্দেশ্যে রেফারির এই সাদা কার্ড দেখানোকে এস্তাদিও লুইস স্টেডিয়ামের দর্শক করতালির মাধ্যমে আপ্যায়ন করেছিল। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পরামর্শ নিয়েই সাদা কার্ড প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খেলোয়াড়েরা যেন মাঠে নৈতিকতা বজায় রেখে খেলেন তা নিশ্চিত করতেই পর্তুগাল সবার আগে সাদা কার্ডের প্রচলন করে।